নরসিংদের পলাশিয়া নিখোঁজ চার দিন পর শিশু মাইস আক্তারের মরদেহ উদ্ধার করেছে র্যাব সকাল উপজেলার জয়নগর গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ভাড়াটিয়াকে আটক করা হয়েছে জয়নগর গ্রামের মেহেদি হাসানের মেয়ে মাইস আক্তার শুক্রবার থেকে নিখোঁজ ছিল এ ঘটনায় পলাশ থানায় জিডি করেন মাইশার বাবা মঙ্গলবার সকালে ভাড়াটিয়া জামাল শেখ এবং তার পরিবারকে আটক করে র্যাব তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সেপটিক ট্যাঙ্কে থেকে মাইশার মরদেহ উদ্ধার করা হয় পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় খেলার সময় শিশু মাইশা জালালকে বালি ছড়ে এরপর মাইশাকে ধরে ঘরে নিয়ে যায় জালাল প্রকৃত কারণ বের করতে তদন্ত চলছে নিখোঁজ হয় একুশ তারিখ শুক্রবার আর আমরা ওকে খুঁজে পেলাম হচ্ছে পঁচিশ তারিখ ভোর ছয়টা আর এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বিল্লাল বিল্লালের বাবা এবং বিল্লালের মা এই তিনজনকে আটক করেছি এবং এই তিনজনেরই সংশ্লিষ্টতা আমরা তদন্তে পেয়েছি এ বিষয়ে আরও জানাতে রসনীতি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ আসামুদ্দুজ্জামান আসাদ এই যে শিশু মাইশাকে যে আমরা সিসিটিভি ফুটেজের কথা দেখছি এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে জালালকে বালি পর শিশু মাইশাকে তিনি ঘরে তুলে নিয়ে যান আর আসলে বোঝাই যাচ্ছে কি হয়েছে র্যাবের ব্রিফিং আর কি বলেছে পাশাপাশি আসলে এই তদন্ততে ক্ষেত্রে আসলে কি কি বিষয়গুলো উল্লেখ করেছেন রাবের পক্ষ থেকে আপনি জানেন যে আসলে গত শুক্রবার এই শিশুটি তার বাড়িতেই খেলাদোলার এক পর্যায়ে যখন নিখুস হয় তখন শিশুর বাবা কিন্তু পলাস্থানায় এই ঘটনাই একটি সাধারণ ডায়েরি করেন एयरपोर्ट থেকে কিন্তু এ বিষয়ে যেই নরসিংদীর র্যাব যেই ক্যাম্প আছে এখানকার এই র্যাব কম ক্যাম্পের যেই র্যাব সদস্যরা এবং পুলিশ পাশাপাশি বিষয়টির তদন্ত শুরু করে এখন আজকে আজ সকালে এখানে মাইসার যে বাড়িতে এখানে ঘটনাস্থলে যায় পুলিশ এখানে আপনি জানেন যে এখানে যে তিনজনকে আটক করা হয়েছে তারা আসলে কুষ্টিয়া জেলার বাসিন্দা তারা তিন মাস আগে মাইসার বাবার যে বাড়ি এখানে তাদের বাড়িতে তারা বাসা বাড়া নিয়ে এখানে তারা আইসক্রিম বিক্রি করেন তারা বাড়িতে আইসক্রিম তৈরি করে এলাকায় আইসক্রিম বিক্রি করেন এটাই তাদের পেশা এবং তারা এই সেই হিসাবে এই বাড়িটি নেয় তো আমরা যতটুকুই র্যাবের মাধ্যমে জানতে পেরেছি যে র্যাব যেটি বলছে যে প্রথমে তারা এই সন্দেহবাজন হিসেবে এই বাড়ির যে বারাটিয়া জালাল জালালের যে ছেলে বিল্লাল বিল্লাল শেখকে তারা প্রথমে আটক করেন তা আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদের সময় বিল্লাল যে তথ্য দেয় যে তার বাবা জালাল শেখ এই মাইশাকে আসলে হত্যা করে লাশ শৌচাগারে গুম করে রেখেছে এমন তথ্য আসলে সে দেয় কিন্তু পরবর্তীতে আসলে স্থানীয় আরও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং সিসিটিভি যে ফুটেজ সেটি আসলে র্যাব বিশ্লেষণ করে দেখতে পায় যে এখানে আসলে র্যাব বিল্লালের যে বাবা জালাল শেখ তিনি আসলে এই শিশুটিকে এখান থেকে নিয়ে যাননি বিল্লাল নিজে আসলে এই শিশুটিকে ধরে নিয়ে আসেন এবং ধরে নিয়ে আসার পরে এক পর্যায়ে একটু মারধর করেন সে মারধরের পরে সে আঘাতপ্রাপ্ত হয় এরপরে আসলে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আসলে সে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় এবং কীভাবে হত্যা করা হয় কিভাবে তুলে বেরিয়েছে তিনি কি স্বীকার করেছেন যে এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে যেটি বলছেন যে অর্থাৎ যে জালাল জালালের যে ছেলে বিল্লাল শেখ সেটি সে তারা স্বীকার করছে হত্যার সাথে তারা জড়িত সেই ঘটনা তারা স্বীকার করছে কিন্তু তিনি যেটি বলছেন এই ঘটনার দায়ীটা আসলে তার বাবা জালাল শেখের উপর প্রথম বিল্লাল শেখ চাপিয়ে দিয়েছেন কিন্তু র্যাব আসলে এই সংশ্লিষ্টতায় তার মা এবং তার বাবা এবং তাকে তার সংশ্লিষ্টতা পেয়েছে আর এখানকার স্থানীয় যে সূত্র যেটি জানিয়েছে আসলে তারা এখানে যেহেতু বাড়িতে আইসক্রিম বিক্রি করেন এই ছেলে এই শিশু মা আসলে খেলাধুলার সময় এই তাদের যে আইসক্রিম বানানোর যে উপকরণ এসব উপকরণের মধ্যে নিক্ষেপ করেছিল এই খুবই কিন্তু আসলে বিল্লাল শেখ এই শিশু মায় শাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য